ওয়েলকাম স্টুডেন্ট বেদাঙ্কুর আর্টকমে তোমাদেরকে স্বাগত। আমি প্রিন্সিপিয়া ম্যাম, তোমাদের ম্যাথমেটিক্স টিচার। চলে এসেছি নতুন একটি অঙ্ক নিয়ে, চলো দেখে নেওয়া যাক অঙ্কটি। একটি আলোকরশ্মি 4,5 বিন্দু থেকে এসে এক্স অক্ষের উপরে এ বিন্দুতে প্রতিফলিত হয়ে 10,5 বিন্দুগামী হয়। এ বিন্দু স্থানাঙ্ক প্রতিফলিত রশ্মির সমীকরণ নির্ণয় করো। তো এখানে প্রথমেই দেখো, আমরা একটা ছবি এর রেসপেক্টিভই আঁকি। একটা আলোকরশ্মি আসছে, এসে এক্স অক্ষের উপরে কোনো একটা বিন্দুতে পড়ছে, পরে আবার ওইখান থেকে প্রতিফলিত হয়ে বেরিয়ে চলে যাচ্ছে। তাহলে এখানে এই সরলরেখাটি 4,5 বিন্দুগামী, তো আমি এখানে এই সরলরেখাটিকে ধরে নিলাম 4,5 বিন্দুগামী, তার মানে পি বিন্দুগামী। এবং এখানে এটি এ বিন্দু, যেহেতু এটি হচ্ছে এক্স অক্ষের উপরে অবস্থিত, তাহলে সেক্ষেত্রে আমরা এ কে কি লিখতে পারি, সেক্ষেত্রে আমরা এ এর সমীকরণ ইয়ে স্থানাঙ্ক লিখতে পারি a,0, যেহেতু এটা এক্স অ্যাক্সিস। এবং এটি কোন কোন পথ দিয়ে বেরিয়ে যাচ্ছে, এই পথ দিয়ে বেরোচ্ছে যেখানে আর বিন্দু রয়েছে, ধরে নিলাম 10,5। এবার যেহেতু আমরা কি জানি যে আপতিত রশ্মি আর প্রতিফলিত রশ্মি সমতলের কোন জায়গায় আপতিত হলে আপতন কোণ ইজ ইকুয়াল টু প্রতিফলন কোণ হয়, তাহলে সেক্ষেত্রে আমি পি এবং এ বিন্দু, এই পি এবং এ বিন্দু দিয়ে যে সরলরেখা যাচ্ছে তার সাথে এক্স অ্যাক্সিস এর যে কোণ, এবং এই এ এবং আর বিন্দু দিয়ে যে সরলরেখা যাচ্ছে তার সাথে এক্স অ্যাক্সিস এর কোণ, এই দুটো সমান হবে। তাহলে যেহেতু এক্স অ্যাক্সিস এর নতি 0, তাহলে সেক্ষেত্রে আমি লিখতে পারি মড অফ m1। m1 মানে কত? মড অফ, এখান থেকে দেখো, 5/5-0 বাই y2-y1 বাই x2-x1, তার মানে কত? 5-0, বা এখান থেকে 0-5 ও আমরা লিখতে পারি, এটাকে আমরা ইয়ে করে গুরুত্ব দিয়ে। সেক্ষেত্রে আমরা লিখলাম 0-5 ডিভাইডেড বাই a-4, এর মডিউলাস মানে এটি m1 ইজ ইকুয়াল টু, এদিকটায় দেখো লেখা যায় 0-5 ডিভাইডেড বাই a-10। তাহলে সেক্ষেত্রে মডিউলাস উঠে গেলে কি পাচ্ছি, 5/a-4 ইজ ইকুয়াল টু +-5/a-10। তাহলে সেক্ষেত্রে আমরা কি লিখতে পারি, 5 5 ক্যান্সেল, তাহলে a-10 ইজ ইকুয়াল টু +-a-4। তাহলে যখন প্লাস সাইন নিচ্ছি তখন কি পাচ্ছি, দেখো a-10 ইজ ইকুয়াল টু a-4, যেখান থেকে আমরা a এর কোনো ভ্যালু পাচ্ছি না। কিন্তু আমরা যদি নেগেটিভটা নিই, তাহলে a-10 ইজ ইকুয়াল টু -a -a +4, তাহলে সেক্ষেত্রে এদিকে এলো 2a, এদিকে গেল 14, তাহলে এখান থেকে a এর ভ্যালু পেয়ে গেলাম 7। তাহলে a বিন্দু স্থানাঙ্ক হয়ে গেল 7,0। এবার এই প্রতিফলিত রশ্মি মানে ar এর সমীকরণ কি হবে, y-y1, তার মানে এখান থেকে 0, ডিভাইডেড বাই y2-y1। y2-y1 মানে কত? 5-0 ইজ ইকুয়াল টু, আমি লিখতে পারি x-x1, তার মানে x-7 বাই x2-x1। তার মানে এখান থেকে দেখো লেখা যাচ্ছে, এখানে হচ্ছে তোমার 7 10-7, তার মানে হচ্ছে 3, তার মানে এখানে 3y ইজ ইকুয়াল টু, এদিকে লেখা যাচ্ছে 5x-35। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 5x-3y ইজ ইকুয়াল টু 35। এটি হয়ে গেল আমার নির্ণেয় সরলরেখার সমীকরণ। থ্যাংক ইউ ফর ওয়াচিং বেদাঙ্ক.com। আরো নতুন নতুন অঙ্কের সমাধান পেতে অবশ্যই বেদাঙ্ক.com ব্রাউজ করো।